দ্বিতীয় টপবুল যদি বলি অথবা তৃতীয় টপবুল যদি বলি সেই রকম যেমন ইউএস আশি চব্বিশ এটা ইউএস আশি চব্বিশ এটাও এ টু এ টু ভ্যালু তিন হাজার বিরাশি এর আগের যে বুলটা ছিল তিন হাজার ছিয়ানব্বই আর এটা হচ্ছে তিন হাজার বিরাশি এবং তার নেট মেরিট হাজার তিরানব্বই এবং তার মেয়েরা গড়ে এক হাজার আটানব্বই পাউন্ড বেশি দুধ দিবে একশো বড় বারো পার্স পাউন্ড ফ্যাট বেশি দিবে বাষট্টি পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং এইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার মেয়েরা প্রোডাকশনে থাকবে বেশি দিন সাড়ে পাঁচ মাস গড় ভেলুর চেয়ে সাড়ে পাঁচ মাস বেশি থাকবে এবং এত হাই মেরিটের হওয়ার পরেও এর মেয়েদের ম্যাথ হওয়ার প্রধানতা অনেক কম অনলি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট হলো সোমাটিক সেল স্কোর আমরা এই বুলের মেয়েদের ফিউচার কেমন হবে সেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট বিষয় আপনারা কোনো ভুল বাছাই করতে গেলে অন্তত স্পেশালি বিদেশ থেকে আসা ভুলগুলা তখন তার ফিউচার কেমন হবে সেই জেনুমিক টেস্টটা বিবেচনায় নেবেন তাহলেই বোঝা যাবে যে আমাদের দেশে কেমন করতে পারে এটা আপনি এনশোর করবেন রেকর্ড রেখে এটা এখানে আমি হাতে ধরি আর বলি জি সানে খুদা ভাই এবার আমরা কোন শটা সম্পর্কে জানতে চাই পারবো এটা দ্বিতীয় টপবুল যদি বলি অথবা তৃতীয় টপবুল যদি বলি সেই রকম যেমন এটা ইউএস 8024 এটা ইউএস 8024 এটাও এ টু এ টু বল এটার টিপিআই ভ্যালু 3082 এর আগের যে বুলটা ছিল 3096 আর এটা হচ্ছে 3082 এবং তার নেট মেরিট হাজার তিরানব্বই এবং তার মেয়েরা গড়ে এক হাজার আটানব্বই পাউন্ড বেশি দুধ দেবে একশো বড়ো বারো পার্স পাউন্ড ফ্যাট বেশি দিবে বাষট্টি পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং এইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার মেয়েরা প্রোডাকশনে থাকবে বেশি দিন সাড়ে পাঁচ মাস গড় ভেলুর চেয়ে সাড়ে পাঁচ মাস বেশি থাকবে এবং এত হাই মেরিটের হওয়ার পরেও এর মেয়েদের ম্যাথ স্টাটিস হওয়ার প্রধানতা অনেক কম অনলি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট হলো সোমাটিক সেল স্কোর এবং সে তুলনায় ডটার প্রেগনেন্সি রেটটা কম না ওয়ান একটু বিলো কিন্তু আমাদের দেশের বিবেচনায় এটা আরও বেশি হবে এবং তার সায়ার কাভিংয়েস তার বাচ্চা হওয়ার সময় টু পয়েন্ট নাইন পার্সেন্ট ক্ষেত্রে জটিলতা হইতে পারে এবং তার মেয়েরা টু পয়েন্ট ক্ষেত্রে প্রসবকালীন জটিলতা হইতে পারে এবং এই বুলের মেয়েরা দুইশো তিরাশি পাউন্ড খাবার কম খেয়ে সম পরিমাণ দুধ দিবে তার মানে কম খেয়ে বেশি দুধ দেওয়ার ক্ষমতা আমি অলরেডি বলে ফেলছি এটা এ টু এ টু বুল এটার সায়ার কাপিং এজ টু পয়েন্ট নাইন এই ভ্যালুগুলাই হলো তার ম্যারিট এগুলাই তার সন্তানে সে ট্রান্সফার করবে এখন এই বুলের যদি এই ধরনের বেডিট আমরা পেয়ে যাই তখন কিন্তু তার মা বাবা দাদা দাদি নানা নানি কি করে এইটা কিন্তু তখন আর মূল্যহীন হয়ে যায় কারণ বাবা মা দাদা দাদি থেকে সে ম্যারিট নিয়ে আসছে এবং সেই ম্যারিটটা আমরা জেনোমিক টেস্ট করে বের করে ফেলছি এখন সে কোন ধরনের মেয়ে তৈরি করতে পারবে সেটা ক্লিয়ার সেদিক বিবেচনা করে এই বুলটা আমাদের সেরা প্রথম দু তিনটা বুলের মধ্যেই পড়ে এবং এটার যদি আপনি একটু আর একটু ক্লোজ আসার সুযোগ থাকে তাহলে আমি ডাটা সিটটা দেখাইতে পারি এটা হচ্ছে আশি চব্বিশ এই বুলটার আইডি যেটা ইউএস আশি চব্বিশ এই নামে যাবে এটা তার খামার মালিক এইটা হলো তার জন্ম তারিখ এবং এটার জন্ম তারিখ কিন্তু খুব তেইশ সালের এটা মার্চে জন্ম তাহলে চব্বিশের মার্চ এখনো আসে নাই তার মানে এটার বয়স এগারো মাস সামথিং দেখেন এগারো মাসের অত বড় যদিও ডেইরিতে আমরা বড় বল চাই না দেন তার নাম তার দুধ উৎপাদন ক্ষমতা তার ফ্যাট উৎপাদন ক্ষমতা তার প্রোটিনের ক্ষমতা তার নেট মেরিট ভ্যালু তার ফ্যাট পার্সেন্টেজ প্রোটিন পার্সেন্টেজ প্রোডাক্টিভ লাইফ সোমটিক সেল স্কোর ডিপিআর ডটার কাভিংয়েস টাইপ ট্রেড আডার কম্পোজিট ফিট অ্যান্ড লেগ কম্পোজিট সব পজিটিভ ভ্যালু এবং তার ফিড এফিসিয়েন্সি ভ্যালু এখানে তার মায়ের ম্যারিট এটা হলো তার বাবার ম্যারিট এটা তার মায়ের ম্যারিট এখানে বলা আছে এটা তার দাদার মেরিট দাদির মেরিট এবং এটা তার নানা এবং তার নানি আপনারা দাদা দাদি নানা সম্পর্কে দেখতে পারবেন বাট সে কোন ধারণ করে এটাই তার দাদা এটার চেয়ে তার মেয়েরা কেমন পারফর্ম করবে সেইটা এখানে বলা মায়ের ভ্যালুতে বলা না এটা মায়ের সব কিছু মিলায় তার বলা সো মায়ের দাদির নানির দিকের চেয়ে আপনি ওই বুলের ম্যারিট কেমন সেই দিকে আপনি বিবেচনা বেশি করবেন এই বুলটা তার মেয়েরা গড় ভ্যালুর চেয়ে এক হাজার আটানব্বই পাউন্ড দুধ বেশি দেবে এবং অন্য অন্য সব মিলে অল্প অল্প করে বিন্দু বিন্দু করে পজিটিভ হওয়ার কারণে তার টিপিআই ভ্যালু কিন্তু তিন হাজার বিরাশি হয়ে গেছে এবং তার নেট মেরিট কিন্তু হাজার তেতাল্লিশ যেটা কিন্তু খুবই 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 ভালো মানের একটা মেট মেরিট এটা আমাদের সিনার্জি ফার্স্ট এইট জিরো টু ফোর ইউএস এইট জিরো টু ফোর এই নামে যাবে এটার বর্তমান বয়স এখন চব্বিশ কেজি আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু কখনোই বুলের ওজন বলার চেষ্টা করতেছি না বুলের মা বলার চেষ্টা করতেছি না দাদি নানি এসব বলার চেষ্টা করতেছি না কেন করতেছি না কারণ হচ্ছে এই বুলটা বাবা মা দাদা দাদির ম্যারিটটাই তো সে পাইছে সেই ম্যারিট কতটুকু পাইছে সেই ভ্যালুটাই বের করা শেষ এবং সেই ম্যারিটটা তার মেয়েতে কতটুকু সে দিবে সেই ভ্যালু বের করা শেষ তাহলে আমরা কেন পিছনে পরে থাকবো আমরা কেন মায়ের রেকর্ড জানতে চাইব আমরা কেন দাদির রেকর্ড জানতে জানতে চাইবো যেখানে বুলের নিজের প্লাস তার মেয়ে কেমন নানির দিবে সেইটা ডিক্লার করা শেষ তার মানে আমরা এখন ফিউচারে বসবাস করি এই বুলটাকে নিয়ে আমরা ফিউচারে বসবাস করতেছি কারণ তার ফিউচার ভ্যালুগুলো এখানে বলা আমরা পিছনে মায়ের বংশে পড়ে নাই আমরা ফিউচারে পড়ে আসি আমাদের ফিউচার কেমন হবে এই বুল ব্যবহার করলে ফিউচার কেমন হবে সেইটা বলা তার মানে ফিউচারিস্টিক যুগে আমরা এখন আসি এই বুলটা সেই ফিউচার কেমন দিবে আপনাকে আপনার খামারে সেইটা এখানে ডিক্লেয়ার করা সো আমরা এই বুলের মেয়েদের ফিউচার কেমন হবে সেইটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট বিষয় আপনারা কোনো বুল বাছাই করতে গেলে অন্তত স্পেশালি বিদেশ থেকে আসা বুলগুলা তখন তার ফিউচার কেমন হবে সেই জেনোমিক টেস্টটা বিবেচনায় নেবেন তাহলেই বোঝা যাবে যে আমাদের দেশে কেমন করতে পারে এটা আপনি এনশোর করবেন রেকর্ড রেখে ধন্যবাদ আমরা ইউএস ট্রিপল এইট এই নামে আসলে ফিল্ডে যাবে এটা স্ট্র এই বুলটার জিটিপিআই ভ্যালু তিন হাজার আঠারো এটার বয়স এটা বাইশে ডিসেম্বরের জন্ম তার মানে চোদ্দ মাসের মতো ওই বয়স হয়ে গেছে এই বুলটার এবং তার নেট মেরিট ভ্যালু নয়শো উনআশি এবং এই বুলের আরেকটা ভালো সাইড হচ্ছে এটার দুধ উৎপাদন ক্ষমতা এর মেয়েরা চোদ্দশী চোদ্দোশো পাউন্ড বেশি দুধ দেবে আপনি এখানে বলছিলেন যে মা কেমন দাদি কেমন নানি কেমন আমরা কিন্তু এখন আর পিছনের বংশধরের কথা বলতেছি না আমরা এখন বলতেছি এই মেয়েরা কেমন হবে পার্থক্যটা একটু চিন্তা করেন আপনারা যদি আরো ভালো যদি বলেন তার টেস্ট রেজাল্ট থেকে দেখা গেছে যে চোদ্দ চোদ্দশো ছিষট্টি পাউন্ড মিল্ক অন্য গড় গাভীর তুলনায় তার মেয়েরা বেশি দিবে এবং একশো পাউন্ড ফ্যাট বেশি দিবে এবং বাহাত্তর পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং এইটার প্রোডাকটিভ লাইফ এর মেয়েরা গড়ে যে গাভীগুলো প্রোডাকশনে থাকে ছাব্বিশ মাস তার চেয়ে আরো চার মাস বেশি দিবে